স্থানে আমরা এটাকে একটা ইয়ে করার জন্য প্রমোট করার জন্য এবং যেহেতু এটা একটা পর্যটন সিটি যার কারণে এটার সাথে এটার একটা সুন্দর একটা মিল আছে, যেটা এই আমরা চাই ধূমপান এবং অসামাজিক কার্যকলাপ থেকে আমরা ছেলেদেরকে আমরা এই খেলাধুলার প্রতি তাদেরকে মনস্ক করতে আমার নাম আরাত, আমি একজন স্কেটিং ক্লাবের মেম্বার। সো আজকে আমি কিছু স্কেটিং সম্পর্কে কিছু কথা বলতে আসছি। সো স্কেটিং হচ্ছে কক্সবাজারের প্রথম একটি খেলা, যেটা এনেছেন সোহেল ভাই। সো আমরা স্কেটিংয়ে আমরা চারজন, আমি, ঊষা, সোহেল ভাই, তারপর হচ্ছে আফসার ভাই, রায়হান, আমরা সবাই অনেকদিন ধরে করছি, এক মাস কাছাকাছি হচ্ছে। আমরা এক মাসের মধ্যে অনেক কিছু শিখেছি, ব্রেক করা, স্পিড বাড়ানো, কেমনে একটা গাড়িকে ওভারটেক করতে হবে, কেমনে আমরা জাম্প করব, জাম্প এখন আমি মোটামুটি শিখছি, যেন হচ্ছে রাস্তায় কেমনে চালাবো, যেন হচ্ছে কেমনে ফাঙ্গা রাস্তার মধ্যে আমার ট্যাকেল করবো, ওগুলো সব কিছু শিখিয়েছে আমাদের সুহেল ভাই। সো আমরা হচ্ছে এক মাস ধরেই করছি, এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং আমার মনে হয় এক মাসের মধ্যে আমরা যা কিছু শিখেছি তা অনেক ভালো শিখেছি। কারণ আমরা যদি বাহিরে কোনো জায়গায় করি বা ঢাকা চিটাঙ্গুলো দেখি, ওগুলো এক মাস বলতে হচ্ছে ওদের, মানে ওরা মুঠে পড়ানো শেখায়। আমরা এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, আমরা চালাতে পারি, ব্যালেন্স করতে পারি আলহামদুলিল্লাহ, এবং আমরা নতুন নতুন অনেক কিছু শিখবো সামনে এখন।